নিচ্ছি না, আমি চাই ও 24 ঘন্টার মধ্যে আমাকে ডিভোর্সটা দিয়ে দিক। কিন্তু তোমার বউ হয়ে এই যে মিথ্যা ব্লেমগুলো তুমি আমাকে দিচ্ছ। হলিউডের আলোচিত দম্পতি রাজ পরিমনির বিচ্ছেদের কেবল আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়ায় এখন বাকি। রাজের সঙ্গে আর সংসার করতে নারাজ পরিমনি, 24 ঘন্টার মধ্যে ডিভোর্স চেয়েছেন এই নায়িকা। আমি থাকতে পারবো না, কোনোদিনও পারবো না একটা ফেক মানুষের সাথে, কোনোদিনও পারবো না। জি, 5 জুন রাতে দৈনিক প্রথম আলোর মেরিল ক্যাফে লাইভ অনুষ্ঠানে যোগ দিয়ে ডিভোর্সের কথা বলেন পরিমনি। তিনি বলেন এখন রাজ্যের মা পরিচয়টি তার কাছে কমফোর্টেবল এবং অনেক শান্তি ও সম্মানের, যেটার মধ্যে কোনো ফেক নেই, মিথ্যা নেই। পরিমনি স্পষ্ট ভাষায় বলেন আজ থেকে তিনি রাজের বউ নন, এই সম্পর্ক টেনে নিতে চান না। রাজের উদ্দেশ্যে বলেন যত দ্রুত সম্ভব তিনি যেন তাকে ডিভোর্স দেন, সামনাসামনি বসে তাদের সম্পর্কের সুন্দর পরিসমাপ্তি চান। পরিমনি চান না লাইভে এসে তাকে এসব কথা বলতে হয়। আমার কোনো কিছুর মধ্যে আমার বাচ্চাকে টানো না। সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে কেঁদেও ফেলেন পরিমনি। 1 ঘন্টার বেশি সময় ধরে চলা অনুষ্ঠানে বেশ কয়েকবার আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায় তাকে, কেঁদেছেন বারবার। কোনো কিছু হলে তো আসলে পরিকেই এখন দায়ভার নিতে হবে যে এই মেয়েটা আসলে সংসার করতে পারে না। একই অনুষ্ঠানে রাজের দেয়া সাক্ষাৎকারের কথা স্মরণ করিয়ে দিয়ে পরি বলেন তার সেই সাক্ষাৎকার দেখলে মানুষ স্পষ্ট বুঝতে পারবে যে কতটা ফেক কতটা রিয়েল। তার কিছুই বলার নেই, সবকিছু তিনি পাবলিকের ওপর ছেড়ে দিয়েছেন। একটা ফেক মানুষের সঙ্গে তিনি থাকতে পারবেন না। 29 মে মধ্যরাতের সেই বিতর্ক যেন থামছেই না। শরীফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সেদিন ফাঁস হওয়া কিছু ছবি ও ভিডিওতে শুধু রাজ পরিমনি দম্পতি নয়, আরও জড়িয়ে রয়েছেন তিন নায়িকা। কে এই ভিডিও ফাঁস করেছে তা এখনও জানা যায়নি। তিন নায়িকার উদ্দেশ্যে পরিমনি বলেন মামলার হুমকি না দিয়ে মামলা করো, কে ভিডিও ফাঁস করেছে তা তো জানতে 5 মিনিট লাগবে, তবু কেন বের করা হচ্ছে না? তো সেটা কেন আপনারা প্রমাণ করছেন না যেটা কে করছে? এরপর তিনি জানান রাজের সঙ্গে সেই তিন নায়িকার সম্পর্ক শুধু বন্ধুত্বের নয়, এর চেয়ে বেশি, এর প্রমাণও রয়েছে তার কাছে। এর আগে 4 জুন একই অনুষ্ঠানে অংশ নেন রাজ। বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দ্বিতীয়বার ভাববেন কিনা এমন প্রশ্নের জবাবে রাজ জানান সেটার আর কোনো সুযোগ নেই, এখন নিজেকে সময় দেবেন বলে জানান রাজ। পরিও জানান দাম্পত্য কলহ নিয়ে আর সমঝোতায় বসতে চান না তিনি, যদি হতোই তাহলে অনেক আগেই হতো। এটা সম্ভব না, কারণ আসলে অনেক আগেই হতো।